नार्को टेस्ट और पॉलीग्राफ टेस्टर जो कि सम्मति देवें संदीप घोष और अभिजीत मंडल दुजन के टेस्टे सम्मति देवार विषय जो शुनानी रही है ताते शियालदा आदालते पेश करा हुए छे आरजीकर मेडिकल कॉलेजे प्राक्तन अध्यक्ष संदीप घोष एवं टाला थाना प्राक्तन ओसी अभिजीत मंडल के धनतेरसे कैशेट गोल्ड एंड डायमंड एसे गेल सुवर्ण सुयोग हलमार्क और एचआईडी कोड युक्त प्रति ग्राम सोनार गहनाय पावा जाच्छे 600 टाका छाड़ संगे उपहार এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা বিস্তারিত বলবে প্রকাশ দেখো দুজনকেই আজকে কোর্টে তোলা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট এবং সন্দীপ ঘোষের নার্কো টেস্টের অনুমতি তারা বা সম্মতি কনসেন্ট তারা দেবেন কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয় কিন্তু আজকে সিবিআই তরফে যে রিমান্ড প্রেয়ার কোর্টে জমা দেওয়া হয়েছে সেখানে কিন্তু সিবিআই আবেদন জানিয়েছে যে দুজনকে আবার 14 দিনের জন্য জেলে পাঠানো হোক কেন কারণ হচ্ছে যে সিবিআই তরফে দাবি করা হচ্ছে রিমান্ড প্রেয়ারের 5 নম্বর পয়েন্টে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে দুজনের যে মোবাইল ফোন সেই মোবাইল ফোন তারা কিন্তু বাজেয়াপ্ত করেছিলেন এবং ইতিমধ্যেই সেই মোবাইল ফোনের ফরেন্সিক রিপোর্ট তাদের হাতে রয়েছে সেই ফরেন্সিক রিপোর্টে দেখা যাচ্ছে যে একাধিক কল রেকর্ড অর্থাৎ এরা যে অন্যদের সঙ্গে একাধিক ব্যক্তিদের সঙ্গে যে ফোনে কথা বলেছে তার কল রেকর্ডিং সেখান থেকে পাওয়া যাচ্ছে এবং শুধুমাত্র কল রেকর্ডিং নয় যে বিস্ফোরক তথ্য এখানে পেশ করা হচ্ছে যে একাধিক ভিডিও রেকর্ডিং পাওয়া গেছে এই মোবাইল ফোন থেকে এমনকি সিবিআই সূত্রের খবর ঘটনাস্থলের ক্রাইম সিনের একাধিক জায়গার ভিডিও ফটোগ্রাফি এবং ভিডিও রেকর্ডিং সেই মোবাইল ফোনে ছিল যেটা কিন্তু ইতিমধ্যেই ফরেন্সিক টেস্টের পর সেটা কিন্তু সেই মোবাইল ফোন থেকে বার করা সম্ভব হয়েছে এবং এখানে সিবিআই তরফে রিমান্ড প্রেয়ারে দাবি করা হচ্ছে যে তদন্ত করতে গিয়ে তারা যেটা বুঝতে পাচ্ছেন বা জানতে পেরেছেন যে এই দুজন ব্যক্তি গোটা বিষয়কে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন এমনকি একাধিক তথ্য কিন্তু মোবাইল ফোন থেকে ডিলিট করে দেওয়া হয়েছিল এটাও কিন্তু সিবিআই সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি বা সিবিআই আধিকারিকরা দাবি করছেন কিন্তু যে মোবাইল ফোনের কথা এই রিমান্ড প্রেয়ারে বলা হচ্ছে যে মোবাইল ফোন থেকে একাধিক কল রেকর্ডিং পাওয়া গেছে ভিডিও গ্রাফি পাওয়া গেছে অর্থাৎ ভিডিও ফুটেজ পাওয়া গেছে এই ভিডিও ফুটেজ সামনে রেখেই কিন্তু তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা এবং তারা মনে করছেন যেই যে ভিডিও রেকর্ডিং রয়েছে সেখান থেকে নতুন তথ্য এবং নতুন সূত্র সামনে এসছে যেটা সামনে রেখে তারা কিন্তু আগামী দিনে তদন্ত এগিয়ে নিয়ে যাবেন শোনেন ধন্যবাদ প্রকাশ 48 ঘন্টা পার হয়ে গিয়েছে কিন্তু ডাক্তারদের দাবিতে সাড়া দেয়নি কলকাতা পুরসভা পুজো কার্নিভালের দিন অর্থাৎ 15ই অক্টোবর তপব্রত রায় কেএমসি চিকিৎসক তাকে ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছিল তারপরেই অসন্তোষ প্রকাশ করেন পুরসভার চিকিৎসকরা কলকাতা পুলিশের তরফে দুঃখ প্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়নি পুরসভাকে বলা হয়েছিল তারা যেন উদ্যোগ নেন কলকাতা পুলিশ এ বিষয়ে দুঃখ প্রকাশ করে কিন্তু পুর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না করায় এবার তারা অসন্তুষ্ট পুর কর্তৃপক্ষ দাবি না মানায় এবার প্রতীকী অনশনে যোগ দেবেন পুরসভার ডাক্তাররাও অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অর্ণব ডাক্তারদের তরফে বলা হয়েছিল কলকাতা পুরসভা যেন পদক্ষেপ গ্রহণ করে কলকাতা পুলিশ দুঃখ প্রকাশ করার জন্য কিন্তু কলকাতা পুরসভা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এবার কি করবেন চিকিৎসকরা একটা ডেডলাইন দেওয়া হয়েছিল পুরসভার চিকিৎসকদের পক্ষ থেকে যে 17 তারিখ বিকেল 5টা পর্যন্ত পুর কর্তৃপক্ষ যদি যে যে ডিমান্ডগুলো আছে সেগুলো ফিল আপ না করেন সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন এবং সেই অনুযায়ী তারপরে রাত্রি 9টার সময় তারা একটি প্রেস রিলিজ করেন এবং তারপরে তারা যেটা জানিয়ে দিয়েছেন যে আজকে তারা হচ্ছে প্রতীকী অনশন করছেন এই জুনিয়র ডাক্তারদের সমর্থনে তারা আজকে প্রতীকী অনশন করছেন এবং তার পাশাপাশি তারা হচ্ছে একদিনের এই প্রতীকী অনশনের পাশাপাশি তারা ব্যাজও পরে থাকছেন যাতে লেখা থাকছে আমরা প্রতীকী অনশনকারী আমাদের প্রসঙ্গত মাথায় রাখতে হবে যে তপব্রত রায় তিনি যেদিনকে কার্নিভাল থেকে তাকে আটক করে তার কাছেও কিন্তু প্রতীকী অনশনকারী এই লেখা ব্যাজটা তার কাছে ছিল তো স্বাভাবিকভাবে আজকে কিন্তু তার এই যে পুরসভার চিকিৎসকরা আছেন তারাও কিন্তু এই প্রতীকী অনশনকারী লেখা আজকে ব্যাচ করে তারা চিকিৎসা করছেন অন্যদিকে আদালতেও আজকে বিষয়টি আজকে ওঠার কথা রয়েছে এবং তারপরে পুরসভার চিকিৎসকরা তারা জানাবেন যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তবে আগামীকাল যেটা জানা যাচ্ছে যে তাদের কিন্তু পুর কমিশনারের সঙ্গে একটা বৈঠক আছে তারা বলছেন পুর কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু বিষয়টি হচ্ছে পুর কমিশনারের সঙ্গে একটি বৈঠক আছে এবং এই বৈঠকে কি ফেরিয়ে আসে তারপরে পুরসভার যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তাদের পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে ধন্যবাদ অর্ণব